হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমি দিব্যেন্দু, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিক্টর্স ক্রিয়েশন। আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে পেপার টেক্সট এফেক্ট, যেটা আমরা ফটোশপে বানাবো। এই পেপার টেক্সট এফেক্ট যারা বানায় তারা হচ্ছে কেউ কেউ আফটার এফেক্টসে বানায় ভালো প্রপার প্রমিনেন্ট দেখার জন্যে। তো আমরা ওই কাজটাই আজকে ফটোশপে করবো। তো ফটোশপে আমরা কী করে করবো সেটা তোমরা দেখো, আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো কেমন লাগছে সেটা বলো। আমি এরকমই ফটোশপের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য, আর সঙ্গে থাকো, সাপোর্ট করো। সো লেটস গো। ফটোশপ খোলাই আছে, আমরা নতুন একটা পেজ নেব, ওয়েট নেব 2560x1440 পিক্সেল 72 8GB 8-bit। তো আমরা নিয়ে নিলাম। এবার আমরা এর করে দেবো হচ্ছে সলিড কালার। আমরা করবো সলিড কালারে নিয়ে হচ্ছে হালকা কালারটা কলকাতা। এর কালারটা আমরা চেঞ্জ করে নেব, অল সিলেক্ট করলাম, কালার অপশানে গেলাম, কালার অপশানে গিয়ে আমরা করে দিলাম হালকা অ্যাশ কালার। আমরা এর এফেক্টসে গিয়ে ব্লেন্ডিং অপশানে গিয়ে বেভেল এন্ড এমবস এটা করে দেবো। এরপর যাবে হচ্ছে ইনার শ্যাডোতে গিয়ে এরপর ড্রপ শ্যাডো, ওকে। তো আমার হয়ে গেল। এরপর পেন টুল দিয়ে টুল দিয়ে এটাকে কাটিং করে রাইট ক্লিক, মেক সিলেকশন 0%, ওকে অ্যান্ড অ্যাডজাস্টমেন্টে গিয়ে সলিড কালার করে আমরা হালকা নেব হচ্ছে লাল, ওকে অ্যান্ড কন্ট্রোল অল্ট জি, তার মানে হচ্ছে ক্রিয়েট মাস্কটাকে আমরা শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল অল্ট জি। সো নেক্সট সেম প্রসেস, পেন টুল দিয়ে আমরা আবার ডিজাইন করে নিই। দেন রিপিট, কন্ট্রোল এন্টার, সলিড কালার,
কন্ট্রোল অল্ট জি এটাকে ড্র্যাগ করে তলায় দিয়ে দিলাম দেন সেম কলকাতার উপর গিয়ে তো আমরা দেখলাম কি সুন্দরভাবে একটা আমরা টেক্সচার রেডি করলাম এবার আমরা আরেকটু ডিটেইলে যাব তো আমরা একটু ওটাকে ডিফারেন্ট করব ডাবল ক্লিক করলাম ফার্স্ট যে রেড কালারটা রয়েছে এর উপর গিয়ে আমরা ডাবল ক্লিক করলে আসলে হচ্ছে ব্লেন্ডিং অপশনটা ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা ড্রপ শ্যাডো যাব ড্রপ শ্যাডোতে এবার যাব হচ্ছে ইনার গ্লো ভালো লাগছে বেশ এবার এটাকে আমরা রাইট ক্লিক করলাম কপি লেয়ার স্টাইল অ্যান্ড নেক্সট কালার ফিল 3 তে গিয়ে পেস্ট সেম প্রসেস কালার ফিল 4 এ গিয়ে পেস্ট লেয়ার স্টাইল তো বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ইন্সপিরেশন পাই আরো এরকম নতুন নতুন কিছু ভিডিও আনতে পরের ভিডিওগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে আর একটু অ্যাডভান্স লেভেল হতে চলেছে আর আমাদের ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফির কোর্স করানো হচ্ছে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব তাড়াতাড়ি তাদেরকে রিপ্লাই দেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও সো থ্যাংক ইউ গুড বাই